মনোনয়নপত্র জমা দিলেন আইএসএফ এর দুই প্রার্থী। মঙ্গলবার দুপুরে মিছিল করে এসে বহরমপুরের জেলা শাসকের দপ্তরে পৌঁছায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখ এবং কিছুক্ষণ পরে পৌঁছায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শিল্পপতি শাহজাহান বিশ্বাস। দুই আইএসএফ প্রার্থী মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায় ও মনোনয়নপত্র জমা দেন। আমার জঙ্গিপুরবাসীর যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে লড়াই করবো। সমস্যা হচ্ছে আমাদের গঙ্গা ভাগন, পুরো গঙ্গা ভাগনের কাজ করার জন্য। দ্বিতীয় হচ্ছে এডুকেশন, আমাদের আলিগড় ইউনিভার্সিটি এখানে আছে, সেই আলিগড় ইউনিভার্সিটি ডেভেলপ, এখানে ছেলে মেয়ে যাতে ভর্তি হতে পারে, হোস্টেল যা তৈরি করা সেটা ডেভেলপমেন্ট। তৃতীয় হচ্ছে আমাদের ফুড পার্ক, রোজগারের ব্যবস্থা। যাদের জানি আমার পারিবারিক লোক আছে, সেই জনসাধারণের ডাকে আমি এসেছি, ঝোলা ভরে ভোট দিবে, দিল্লি নিয়ে যাবো, ঝোলা ভরে যা পাবো আমি আগে জঙ্গিপুরের কাজ করবো। আমি 100% আশাবাদী, মানুষের যে হারে সাড়া আছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকের সৈনিক, আমরা আপনারা পুরো দেশ জুড়ে এর আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। মুর্শিদাবাদ লোকসভায় মানুষ শুধু ভোটের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, ভোটটা ঠিকঠাক দিতে পারলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী 100% এখানে জিতে দিল্লি যাবে, এটা আমরা 100% আশাবাদী। সেটা তো কেন্দ্রীয় কমিটির ব্যাপার, ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা নওশাদ ভাই সৈনিক, ওনারা যেভাবে আমাকে আদেশ দিয়েছে আমরা ইস্যুতে ভোট।